বৃষ্টি বিড়ম্বনায় সাভারের চামড়া শিল্প নগরীতে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ। বৃষ্টির মধ্যেও গেল বছরের তুলনায় এবছর চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা চেয়েও বেশি সংগ্রহ হয়েছে বলে দাবি চামড়া ব্যবসায়ীদের। শাহিনুর রহমান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাভারের বিসিক চামড়া শিল্পনগরী বিভিন্ন ব্যবসায়ীদের পাশাপাশি চামড়া সংগ্রহ করছেন পাইকারি আড়তদারাও। দেশের বিভিন্ন স্থান থেকে সাভারে চামড়া আসে, তবে বৃষ্টির কারণে কিছু চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চামড়ার জন্য বৃষ্টির পানি অনেক বিষ, পড়লে আপনি হেয়ার স্লিপ হয়ে যায়। যে পরিমাণ বিদ্যুৎ এবং পানি লোডশেডিং এর কারণে চামড়ার জন্য শিল্পগুলো অনেক ক্ষয়ক্ষতি হতে হচ্ছে, আর বিভিন্ন এদিকে চলতি বছর কাঁচা চামড়ার দাম বৃদ্ধির কারণে চামড়া খাতের ব্যবসায়ীদের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। চামড়ার দাম গত বছরের চেয়ে এবার একটু বেশি দিয়ে কিনতে হয়েছে, এবং যা চামড়া কিনছি আমরা সব নগদ টাকায় কিনছি, ব্যাপারীদেরকে আমরা নগদ টাকা দিয়ে চামড়া সংগ্রহ করছি। লবণের দাম আগের তুলনায় 300 থেকে 350 টাকা বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে। আমরা একটা মেসেজ সবার কাছে দিতে চাচ্ছি, যারা চামড়া সংরক্ষণ করেছেন ভালোভাবে, ভালোভাবে লবণ দিয়েছেন, তারা ন্যায্য দাম পাবেন, আর যারা চামড়া সঠিক সময় লবণ দেন না, চামড়া নষ্ট করে ফেলছেন, তারা ন্যায্য দাম পাইতে কষ্ট হবে। সব মিলিয়ে এবার প্রায় 3 লক্ষাধিক চামড়া সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।